আমার ট্রমাতে আমার আজকে নাইট ডিউটি, ঠিক আছে? আমি আর ম্যাডাম ছিলাম আমরা নাইট ডিউটিতে, তো এতে আমাদের মোটামুটি 10টার কাছাকাছি টাইম একটা পেশেন্ট এসেছে। তো পেশেন্টের এরকম, আমরা যখন পেশেন্টকে পেয়েছি, আমরা পেশেন্টের বডি থেকে স্মেল পেয়েছি অ্যালকোহলের। আমরা স্মেল অ্যালকোহল লিখলে আমরা লিখি যে স্মেল অফ অ্যালকোহল প্রেজেন্ট, আমরা এই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট আমরা করি। কিন্তু পেশেন্টের পার্টি বলছে কনস্ট্যান্টলি যে না, পেশেন্ট খায়নি, পেশেন্ট খেতে পারে না, পেশেন্ট ভালো। কিন্তু আমরা তো সেটা বলছি না যে পেশেন্ট ভালো না খারাপ, আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করছি। অন পেশেন্ট যে খেয়ে রেখেছে ওর এক ধরনের ট্রিটমেন্ট, যে খায়নি ওর আরেক ধরনের ট্রিটমেন্ট। কিন্তু না, ওরা মানতে চাচ্ছে না যে পেশেন্ট খেতে পারে কোনোদিনও। এ করে ম্যাডাম ছিল ফার্স্ট হাফে, ম্যাডামের সাথে খুব বাজেভাবে ব্যবহার করেছে, ভিড় মিলিয়ে ম্যাডামের উপর একদম বড় বড় হুমকি করছে। আমাকে আমাদের একদম স্টাফ ডাকে, ডেকে বললো যে মনে মন অবস্থা, আমি গিয়ে দেখি এই অবস্থা। আমার সাথে আরও জোরে জোরে কথা বলছে। আমি যখন হাত দিয়ে বললাম যে আমার কথা শুনো, আমার কথা শুনো, আমার হাত এমনি ঠেলে ফেলে দিচ্ছে। তো আমার একটাই এই জন্যই ভাবলাম যে আমরা একটা FIR করে দিই, কারণ এরকম সিচুয়েশন প্লাস ধনপুর ইলেকশন গেছে, অনেক খারাপ ডিউটি গেছে। এর মধ্যে এরকম জিনিস দেখলে যখন দুইজন ডক্টর দিয়ে একটা ট্রমা নাইট চলে, তাহলে মানুষকে বোঝা উচিত যে এরকম ব্যবহার করাটা ঠিক নয়। আর এই তিনজন কতজন ছিল তারা? ওদের তিনজন ছিল যারা দুষ্টমি, মানে যারা বাজে ব্যবহার করে। ওদের কি পেশেন্ট আছে না পেশেন্ট পার্টি? ওরা পেশেন্ট পার্টি, ওরা পেশেন্ট। নাম জানা গেছে কারো? হ্যাঁ, ওদের নাম আছে। কি নাম ওদের? ওদের নাম, একজনের নাম হয়েছে মোহিত সাহা, একজনের নাম হয়েছে শ্রবণ রয়, আর আরেকজন আছে ও পিছন দিক থেকে দুই তিনটা ইয়ার্কি মারছিল, ওর নাম হচ্ছে রানু ত্রিপুরা। আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন? তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা। আগরতলায় G+4 ক্যাটাগরি, B+G+4 ক্যাটাগরি এবং কলকাতায় G+6 বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা, যেখানে আপনারা পেয়ে যাবেন 3BHK কিংবা 2BHK ফ্ল্যাট, সাথে কমিউনিটি হল এবং পার্কিং এর সুবিধা। তাছাড়া 24 ঘন্টা লিফট, ওয়াটার পিউরিফায়ার, জেনারেটরের সুবিধাও রয়েছে। মূলত আগরতলায় সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার, ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালীতে ফ্ল্যাট বুকিং চলছে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরওয়ালি কনস্ট্রাকশন, RB কনস্ট্রাকশন। ঠিকানা সার্কিট হাউস, পুরাতন রাজভবনের পূর্ব দিকে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফোন নাম্বার 8787495180 এবং 9436123139 এই নম্বরে।